বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল। তো আজকে আমরা রবীন্দ্র জয়ন্তীর যে ছোট একটা বক্তব্য, তো বক্তব্য তোমরা কিভাবে তোমাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রেজেন্ট করবে, তো আজকে এই ছোট্ট বক্তব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের জন্য তোমরা এই ছোট্ট বক্তব্যটি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব সুন্দরভাবে যদি প্রেজেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে 100% কথা দিচ্ছি তোমরা এই বক্তব্যটিতে খুব একটা ভালো উৎসাহ পাবে, এটা আমি আশা করি তোমাদের থেকে। তো অবশ্যই ছোট্ট একটা বক্তব্য তোমরা তোমাদের যে খাতা পেন সেটাতে তোমরা লিখে নিতে পারো। আমি তোমাদের জন্য আস্তে আস্তে করে তো এই বক্তব্যটা জাস্ট তোমাদেরকে বলছি। তাছাড়াও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমরা এই বক্তব্যটি দিয়ে রাখব। তো চলো আজকে শুরু করি আমরা রবীন্দ্র জয়ন্তীতে যে বক্তব্য, সেই বক্তব্যটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। তো প্রথমেই আমরা কিন্তু বক্তব্য শুরু করব রবীন্দ্র জয়ন্তীর যে বক্তব্য। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপ্রার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে বৈশাখ, বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। 1961 সালে 7ই মে এবং বাংলা ক্যালেন্ডার হিসেবে 1268 সালে 25শে বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। মাত্র 8 বছর বয়স থেকে তিনি লেখা শুরু করেন। একধারে প্রতিভাবান কবির, উপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদের জন্য তিনি ঐশ্বর্যদেবের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গান আমার সোনার বাংলা, বাংলাদেশে আর জনগণ মন অধিনায়ক জয় হে, ভারতের জাতীয় সঙ্গীত, 1905 সালে বঙ্গভঙ্গ এর প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধেছিল তার পুরো ভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাকে করেছে মহান ও মহৎ। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতা পৈতৃক বাসভবনেই তার জীবনাবসান হয়। তিনি জাতির গৌরব ও তার চিন্তা ও আদর্শ আগামী দিনেও সমগ্র মানবতাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করবে। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই বলেও তোমরা কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত বক্তব্য সেটা শেষ করতে পারো। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু খুব সহজেই এই বক্তব্যটা দিয়ে তোমরা কিন্তু আরও উৎসাহিত লাভ করতে পারো। ছোট্ট একটা প্রয়াস তোমাদের জন্য। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।